কালকে ঢাকাতে কারেন্টের তার পড়ে আছে রাস্তায়, নয় জন লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যার যায় সেই বুঝে কষ্ট কাকে বলে। 4 মাসের বাচ্চাটাকে পানি থেকে বিদ্যুৎ পৃষ্ঠে মরার পরে এমন ভাবে কত ছাড়িয়ে উঠাইলেন, মনে হলে যেন মাছকে পানি থেকে উঠানো হচ্ছে। এই দৃশ্য দেখার পরে মোমেনের কষ্ট লাগার কথা, মোমেনের হৃদয় ঠিক থাকার কথা। বাচ্চাটা আপনার মারা যায় নাই, বাচ্চাটা যার মারা গেছে সে এই অবহেলার দায়িত্ব কে নিবে? কে নিবে এই অবহেলার দায়িত্ব? লম্বা লম্বা কথা বলস, লজ্জা নাই? আপনি কুমিল্লা শহরে যায় দেখেন, বিভিন্ন শহরে রাস্তার মাঝখানে বিদ্যুতের খাম্বা। কথা ঠিক বলি, আপনি কোন সাহসে রাস্তার মাঝখানে বিদ্যুতের খাম্বা বসাইছেন? আমার বাসার পাশে একটা খাম্বা, রাস্তার একেবারে মাঝামাঝি, ও রাস্তা বন্ধ অর্ধেকটা, সারাদিন যেম লেগে থাকে। কথাটা কেন বললাম? এগুলা দেখার মতো কোনো লোক নাই। আপনার দায়িত্ব, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কেয়ামতে প্রশ্ন করবেন কে? এই যে বিদ্যুতের খাম্বার তার ছিঁড়া 9টা মানুষ মারা গেছে, এটার সাথে যারা জড়িত যাদের দায়িত্ব একটা লোককে আল্লাহ কেয়ামতে সাথ দিবেন না, এটা 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কুল্লুকুম রাইন, প্রত্যেকে তোমরা দায়িত্বশীল। আর তোমাদেরকে এই দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করবেন কে? আপনি কি মনে করছেন মসজিদের সভাপতি উনি বেঁচে যেতে পারবে? আল্লাহ ওনাকে প্রশ্ন করবে, তোমার মসজিদটা কেমন চলছিল, তুমি দায়িত্ব পালন করছো? সেক্রেটারিকে প্রশ্ন করবে, তোমার সেক্রেটারিয়েট কিভাবে চলছিল? মেল ফ্যাক্টরির মালিককে প্রশ্ন করা হবে, শ্রমিকের সাথে তোমার আচরণ কেমন ছিল? আর প্রত্যেক ক্ষমতাসীনদেরকে প্রশ্ন করা হবে, প্রজাদের সাথে তোমার আচরণটা কেমন ছিল? আমার কলেজের ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের বাজারে গেলেন, কোথায় গেলেন বলেন? আরো জোরে বলেন, ঈদের বাজারে গেছে, মুখ বাঁধা, কেউ চিনতে পারে না, খোঁজ খবর নিচ্ছে। হঠাৎ এক জায়গায় যায় দেখলে ওনার ছেলে একটা উট নিয়ে দাঁড়ায় আছে, প্রেসিডেন্টের ছেলে বাজারে গেছে উট বিক্রি করার জন্য। হযরত ওমর বললেন, তোমার উটের দাম কত সে তো চিনতে পারে নাই, তোমার উটের দাম কত? বললেন, এত বিক্রি টিক্রি করার দাম টাম করার পরে হযরত ওমর মুখ খুলে বলতেছে, ও ছেলে, ও আমার বৎস, ওট পয়সা কই, কবে থেকে ওটের ব্যবসা শুরু করলা? ছেলে বলতেছে, আব্বা আপনি এখানে আসছেন আমার জানা নাই, আপনি যেই জায়গাটাতে বসে মদিনার খেলাফতের দায়িত্ব পালন করেন তার পেছনে একটা জায়গা আছে উপত্যকা, ওই জায়গায় কিছু বৃষ্টির পানিতে ঘাস উঠছিল, ওই ঘাস খাওয়া ওটারে বড় করছি, কিন্তু কিনছি ছোট, ঘাস খাওয়া হয়েছে বড়, এখন বিক্রি করতে আনছি। হযরত ওমর পুরা টাকাটা নিয়া রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে ছেলেকে বলেন, ও আমার পোলা, যেই জায়গার ঘাস খাওয়া ওট লালন পালন করছো এই জায়গার মালিক মদিনার জনগণ। সুবহানাল্লাহ, এই জায়গার মালিক তারা, মদিনার জনগণ। সুতরাং এই টাকা তুমি নিতে পারো না। আর লুটে পুটে খাইয়া সব